আসলে চলুন স্যার। আওয়ার ভিলেজ আওয়ার ফুটে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মা বানাবে চিংড়ি মাছের মালাই কারি। বড় চলো দেখো। চিংড়ি মাছগুলো এবার আমি কেটে নেব। ইয়ে দেবার ঠিকান গুলো মাছের শীত ডানার এখানটা একটা কালো মতো শীত থাকে, এটা ফেলে দিতে হবে। আমি সব মাছগুলো এভাবে কেটে নেব। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য যে যে উপকরণগুলি লাগবে সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, এখানে গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, লবণ, এখানে গরুর দুধ মালাই করে নিয়েছি, আর এখানে নারকুল কুড়ে নিয়েছি, লাগছে সর্ষের তেল, ঘি। এখানে আমি নারকেলের পাতার থেকে যে কাঠি হয় সেই কাঠিগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি ঘিতে দেবো, মাছগুলো ভাজতে গিয়ে যেন বেঁকা না হয়ে যায়, সোজা থাকে। এবার মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো একদম হালকা ভেজে নেব। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখানে নারকেল কুড়ে রেখেছি, এই নারকেল কুড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল।
পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরে বাটা, নারকেল কুড়ের মধ্যে থেকে আমি জলটা এবার চিপে নেব। সামান্য জল, এখানে একটা আমি সাদা কাপড় নিয়েছি, এবার আমি নারকেলের দুধটা ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, মশলাটা ভালোভাবে পাকানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। ঝোলটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি যে মালাইটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘি, হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। Thank you.